হচ্ছে, এটা কি নির্বাচন কোনো ভাবে মানে প্ররোচিত হতে পারে? না না, ওর একটা হিসেব আছে হচ্ছে সব জায়গায় নির্বাচন একটা শত্রু খাড়া করে লড়ে গিয়ে আমি গোটানো এই রাস্তা করতে যে জায়গায় গিয়েছে মারাত্মক জায়গায়। আমরা আজকে এখান থেকে একটা বিবৃতি আমরা দিয়েছি কয়েকজন, সেই বিবৃতিতে আমরা বলেছি যে আমরা মুক্ত অবাধ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং মন্ত্রী মুখ্যমন্ত্রী যে ভাষায় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন, নির্বাচন কমিশনের রিগিং কমিশন বলছেন, আমরা এটা কঠোর নিন্দা করছি এবং তার নিঃশর্ত ক্ষমা তার দাবি করছি। এই ক্ষমা যদি চান ভালো, আর যদি না চান তার নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি করছি যে অবিলম্বে যেহেতু এখানে মুক্ত অবাদ নির্বাচন করা যাবে না, নির্বাচন রদ করা হোক। দু নম্বর, এই গভর্নমেন্টকে বরখাস্ত করা হোক। তিন নম্বর, বরখাস্ত করার পরে মমতা ব্যানার্জি আমরা পরিষ্কারভাবে বলছি এটা যে অন্তর্ঘাত করছেন সংবিধানকে, এই দায়ে হ্যাঁ তাকে গ্রেফতার করা হোক, এই দাবি করেছে একদম। আচ্ছা, এই যে মুখ্যমন্ত্রী কালকে যে কথাটা বলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেছেন, এটা কি আপনার মনে হয় পুরোপুরি অসাংবিধানিক? পুরো অসাংবিধানিক, কেননা 324 একের ধারায় বলছে হচ্ছে যেটা যে সমস্ত নির্বাচন পরিচালনা তত্ত্বাবধান সমস্ত ক্ষমতা নষ্ট রয়েছে নির্বাচন কমিশনের, এবং নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর প্রশাসন রাজ্য সরকারের থাকে না, নির্বাচন কমিশনের আওতায়। এটা চলেছে, বহুবার চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু এই নজিরবিহীনভাবে যে আক্রমণ করছেন এটা করা কখনো হয়নি। এটা সংবিধানকে চ্যালেঞ্জ করা, গণতন্ত্রকে চ্যালেঞ্জ করা, এটা কোথাও যে করবে না, মানুষের মোটেও ভালো করে, আমাদের রাজনৈতিক ব্যবস্থা সেটাকে পাল্টে যে একটা রাজনৈতিক ব্যবস্থা হতে এটা ঠিক নাই, এটা বলছি আমরা।